শীতকালে শরীরের ব্যথা থেকে মুক্তি পাওয়ার দশটি উপায় শীতকালে অনেকে নানা ধরনের কারণে ব্যাপক হয় বহু মানুষকে কিন্তু কি উপায়ে এই ধরনের সমস্যা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছেন টাইম অফ ইন্ডিয়া ভারসাম্যপূর্ণ খবর শীতকালে ব্যথা বেদনা মুক্ত থাকার জন্য ও গ্রহণ করতে হবে বেশি করে। জন্য কমলা বাঁধাকপি পালং শাক টমেটো ইত্যাদি খাবার খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়া যুক্ত খাবারও খেতে হবে পর্যাপ্ত পানি পান শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার কারণেই অনেকেই তৃষ্ণা পায় না তবে দেহের পা~ পানির চাহিদা পূরণ করার বিকল্প নেই তাই পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে অন্যথায় মাথা ব্যাথা সমূহ দেহে নানা ধরনের সমস্যা ব্যাথা হতে পারে নির্গাঢ় ঝুঁকিপূর্ণ কাজে অনেকেই হাঁটুতে আঘাত পান যা থেকে পরবর্তীতে ব্যাথা হতে পারে আর এই ধরনের injury থেকে যেন না হয় সেজন্য knee guard ব্যবহার করতে হবে physiotherapy যাদের দেহের কোনো কোনো অংশে ব্যথা আছে তাদের সেই ব্যাথার কারণ নির্ণয় করতে হবে এক্ষেত্রে প্রত্যেক ব্যাথাই ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে তাই সেই কারণ নির্ণয় করার পর physiotherapy দেওয়া যেতে পারে দেহের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই আর এজন্য নিয়মিত শরীরের অনুশীলন করা যেতে পারে প্রথমে হালকা অনুসরণ অনেক শরীর শারীরিক অনুষ্ঠানের কারণে দেহের ব্যথা আক্রান্ত হন এক্ষেত্রে প্রথম হালকা অনুসরণ করে তারপর তাপমাত্রা বাড়াতে হবে পোশাক সমাধান বিভিন্ন ধরনের পোশাক ও পরিশ্রমদের কারণে আমাদের অনেকের ব্যথা আক্রান্ত হতে পারি এই কারণে অস্বস্তিকর পোশাক ও জুতা পরা উচিত নয় কারো হয় তাহলে তা ত্যাগ করতে হবে দীর্ঘক্ষণ একইভাবে বসবেন না অফিসে বসে যারা কাজ করেন তারা অনেকেই দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকেন এতে দেহের ব্যথা হতে পারে দেয়গোকনা না বসে কিছুক্ষণ পর পর বংগী পরিবর্তন ও নাচা বা হাঁটা চলা করতে পারেন কম্পন থাকার কারণে অনেক সময় দেহের ব্যথা হতে পারে কারণ কম্পনের ফলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড়ের সংক্রমণের ব্যথা হতে পারেカルシম থেকে ক্যালসিয়াম কমে গেলে তের নানা সমস্যা হতে পারে এর কারণে বেশি করে ক্যালসিয়াম খেতে হবে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন